ত্রিপুরার সম্মান নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। মঙ্গলবার গোমতী জেলার কংগ্রেস ভবনে এক আলোচনায় তিনি জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা আসনে যেভাবে ভোট নেওয়া হয়েছে তাতে ত্রিপুরার সম্মান নষ্ট হয়েছে। দেশের মানুষ ত্রিপুরাকে নিয়ে এখন কথা বলছেন। ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের চিফ ইলেকটোরাল অফিসার আপনারা দেখেছেন, সিইও সাংবাদিক সম্মেলনে বলেছেন, ভারতবর্ষের কাছে ত্রিপুরা অনেক মানে সম্মানহানি হয়েছে, এমন নির্বাচন নাকি পূর্ব ভারতের আর কোথাও হয়নি। নির্বাচন কমিশনও এটা স্বীকার করে নিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম আসনে প্রায় 9 শতাধিক বুথে এই ধরনের ম্যানিপুলেশন হয়েছে, কোথাও কোথাও 100% ভোট ম্যানিপুলেশন করা হয়েছে। Pure Report, Channel Din Rath.